মুন্সীগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাছে হেরেছেন নামাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করা মৃণাল কান্তি দাস। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব কাছি প্রতীকে 89,705 ভোট পেয়েছেন। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস পেয়েছেন 82,833 ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের AFM রফিকুল্লাহ সেলিম পেয়েছেন 2,936 ভোট। মোহাম্মদ ফয়সাল বিপ্লব বঙ্গবন্ধুর সহচর মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের ছেলে এবং মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। তিনি এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি। নির্বাচনে অংশগ্রহণ করার আগে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। মেয়র পদ থেকে পদত্যাগ করে মোহাম্মদ ফয়সাল বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। অন্যদিকে এই আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস গত দুইবারের টানা সংসদ সদস্য ছিলেন। এবারও তাকে নৌকা প্রতীকে এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।